আচ্ছা দেখো, আমরা কালাঙ্গান টিম পুরো এখানে এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের বোর্ডিং পাস টাস নিয়েছি, এবার সিকিউরিটির দিকে যাচ্ছি। তো একবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা একবার পিছে ওকে দেখা দো, তব পতা চলে গে না কালাঙ্গান। সো সুইট, ইয়েস শ্বেতা, হ্যাঁ সুমনা ঘুমো, ইয়েস আশিমা একবার আর ঘুম যাও, ইয়েস বাল হটাও, বাপ রে বাপ, সো মাচ প্রেপারেশন, ইয়েস শ্বেতা দিদি, ও শ্বেতা দিদি বলো, মালেরি আমি আসছি কি, আড়াইটের সময় এয়ারপোর্ট পৌঁছে 6:30 সময় প্লেনে উঠেছি। যদিও এয়ারপোর্টে টুকটাক খেয়েছি, কিন্তু প্লেনে বসে ব্রেকফাস্ট করার খুব ইচ্ছে ছিল। কিন্তু যেই ডাব্বাটা খুলেছি এমন শক পেয়েছি যে কোনো ভিডিও করতে পারিনি। কোনো রকম এই দুটো ছবি আপনাদের জন্য তুলতে পেরেছি। এটা হচ্ছে একটা টার্কিশ পেস্ট্রি যেটার ভেতরে ডিম আছে, কিন্তু খেতে অতি খারাপ, অ্যান্ড অ্যাবসলুটলি ব্ল্যান্ড। অ্যাকচুয়ালি আমার না মনে পড়ছে, ঠিক 1 বছর আগে আমরা এখান দিয়ে এইভাবে যাচ্ছিলাম, তখন আরও বড় গ্রুপ ছিল। বাট 6.5 ঘন্টা ট্রাভেল করে এখন আমরা ইস্তানবুলে এসে পৌঁছেছি। টায়ার্ড তো লাগছেই, কিন্তু যখনই সবাই মিলে একটা হই হই মাস্তি, তা আবার এনার্জি ফুল হয়ে যাচ্ছে। তো আমরা এখন দৌড়াচ্ছি, আমাদের আবার এখান থেকে ফ্লাইট এথেন্সের জন্য। আচ্ছা চিকু, তুমি তো পারলে 14 ঘন্টা ঘুমো, সেখানে তুমি 14 ঘন্টা ট্রাভেল করছো, তোমার কেমন লাগছে? আচ্ছা এখনো বাকি আছে প্রায় আরো 2.5 ঘন্টা, তাই না? কাজে পুরো কান্নাটা এখন কেঁদে না, জল শেষ হয়ে যাবে, আর একটু রাখো। এই নিয়ে 3 বার এলাম, কিন্তু যখনই এই পাহাড় ঘেরা এয়ারপোর্টে ল্যান্ড করি না, এত সুন্দর লাগে। পাহাড়ের মাঝেই এথেন্স শহরটাকে খুব ভালো লাগে। তোমরা দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, কি অপূর্ব জায়গাটা। হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু মাই মাদার্স ইউটিউব চ্যানেল। উই আর রাইট নাও অ্যাট দি এথেন্স এয়ারপোর্ট and Athens airport, and everybody is either coming here or looking for refreshments or
wanting to go to the washroom. So I'm here and I'm trying to find out which belt our luggage is arriving at, and I have no clue because it's written in Greek. So, oh, 04, found it. 04. So we're now going to get the rest of our luggage, as in the checked-in luggage, before we take the taxi and get to the hotel. বাঙালি মানে বলে তো আপ বল না বাবা, মানে এবার এত সময় লাগলো, সতেরো ঘন্টা তো লেগে গেছে পৌঁছাতে, দেখেই বুঝতে পারছি অবস্থা, টায়ার্ডও লাগছে খুব, দেরি হচ্ছে কি যত দেরি হবে, কারণ আমরা গত 17-18 ঘন্টা কোনো রেস্ট হয়নি সেভাবে, তো রেস্টেরও খুব দরকার, কাল প্রোগ্রাম আছে। তা যাই হোক, পৌঁছে গেছি, এখন তো লাগেজ নিয়ে বেরোবো, দেখা যাক। আমি ট্রলি নিয়ে আসি, এই যে লাগেজ এসে গেছে আমাদের, আরও একজন দুজনের বাকি আছে, তারপর আমরা ট্যাক্সির দিকে যাব, ট্যাক্সি বুক করাই আছে হোটেল থেকে। মলদি সবার লাগেজ এসে গেছে? হ্যাঁ গো, সবার এসে গেছে, সুমনারটাই আসছিল না, ওটাও দেখা পেয়ে মানে পেয়ে গেছি, হয়ে গেছে। তাহলে এখন তুমি কোথায় যাচ্ছ? এসে যাবে, লাস্ট টাইম তো ভেতরে এসেছিল, হয়তো আমরা দেরি বলেছি না যে আমাদের ফ্লাইট ডিলে, সেই জন্য হয়তো একটু দেরি করে আসছে, এসে যাবে। কালাঞ্জন, ওকে। এখন এথেন্স এয়ারপোর্ট থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছি। যে কোনো যখনই আমরা অ্যাকচুয়ালি ভারতবর্ষে বাইরে যাই না, মনে হয় যে কি পরিষ্কার পরিচ্ছন্ন না, এটাই মেন ব্যাপার। আদারওয়াইজ আমাদের ভারতে যা আছে, আমার তো মনে হয় পুরো পৃথিবীতে যা আছে তার সব কিছু ভারতে আছে, কিন্তু ওই আমরা এইভাবে মেনটেন করতে পারি না, এটা একটা বিশাল ব্যাপার। খুব ভালো লাগে, আবার দুঃখ হয় নিজের দেশের জন্য। সামনে পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে। এয়ারপোর্ট থেকে না আমাদের হোটেলটা প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, আর রাস্তাঘাট এত ভালো, দেখো দুদিকে না অলিভের চাষ হচ্ছে, মানে জল পাই, ওখানকার অলিভ এত ভালো মানে যার কোনো তুলনা নেই, আর চারপাশের দৃশ্য তো দেখছোই, মানে কীভাবে সময় কেটে যায় হোটেল পৌঁছতে গেলে, টানেলগুলোর ভেতরেও এত লাইটিং ফাইটিং করে এত সুন্দর, মানে টোটাল ব্যাপারটাই যেটা আমি আগেও বলছিলাম না, যে আমাদের দেশে সবই আছে কিন্তু আমরা এত ভালো করে মেনটেন করতে পারি না। যাই হোক, অনেকটা তো মানে ফাঁকা রাস্তা দিয়ে আসতে হয়, এখন আমরা শহরে ঢুকে গেছি আর হোটেলে পৌঁছেও গেছি। আমাদের অন্য ট্যাক্সিটা জাস্ট আমাদের আগেই ছিল, ওরাও পৌঁছে গেছে। আমি না তোমাদের কালকে হোটেলটা দেখাবো, তোমরা দেখে বলো তো চিনতে পারো কি না এই হোটেলটা, কারণ গত বছর আমরা এখানেই ছিলাম।